স্কিনকে সুন্দর দেখানোর জন্য কিন্তু শুধু মেকআপই যথেষ্ট নয়, তার পাশাপাশি প্রয়োজন হয় একটা ফ্ললেস স্কিনের। আর তার জন্য আমাদের স্কিন টাইপটা বোঝা খুব দরকার, তারপরেই আমরা সেই স্কিন টাইপের ওপরে ট্রিটমেন্ট করতে পারবো। আজ আমরা বিউটি কথার এপিসোডে কথা বলতে চলেছি কম্বিনেশন স্কিন নিয়ে। আমি সুচিস্মিতা, আবারও চলে এসেছি বিউটি কথার এপিসোডে। আর আজ আমরা কার বা কাদের সাথে কথা বলতে চলেছি সেটাই দেখে নেওয়া যাক। আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট রজনী এবং মৌমিতা, দ্য ওনার অফ লাক্স সালন। ওয়েলকাম টু বিউটি কথা। থ্যাংক ইউ। প্রথমে যেটা জানতে চাইবো যে এই যে তোমাদের যৌথ প্রতিষ্ঠায় এত সুন্দর একটা পার্লার বা এত সুন্দর একটা সালন তোমরা বানিয়েছো, সেটার ব্যাপারে যদি একটু বলো। প্রথম কথা, আমাদের সালনটা 2 বছর হচ্ছে, আর আমি রজনী দুজন বন্ধু ছিলাম। আমি পেশায় ইন্টেরিয়ার ডিজাইনার, বাট রজনী কসমেটোলজিস্ট। তো ওর তো সালো ছিল, দেন আমি বললাম চলো দুজন মিলে তাহলে স্টার্ট করা যাক। তো দুজন একসঙ্গে হাত ধরে পথ চলো স্টার্ট। আজ যেটা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে কম্বিনেশন স্কিন। তো কম্বিনেশন স্কিন টাইপের অনেক ধরনের প্রবলেম থাকে, তো সেই কম্বিনেশন স্কিনের টেক কেয়ার কীভাবে করা উচিত বা কীভাবে খেয়াল রাখবে সেই কম্বিনেশন স্কিনে, যদি আমাদের দর্শকদের একটু বলো। ওকে, সো বিফোর টকিং অ্যাবাউট কম্বিনেশন স্কিন, সো আই থিঙ্ক উই শুড ফার্স্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট কম্বিনেশন স্কিন ইজ। মানে কম্বিনেশন স্কিন ইজ অলওয়েজ, নামে আপনি বুঝতে পারবেন যে দুটো স্কিন টাইপের কম্বিনেশন হয়। সো বেসিক্যালি কম্বিনেশন স্কিন হচ্ছে সব থেকে কমন স্কিন টাইপ। আর কম্বিনেশন স্কিনে দ্য টি জোন, উইচ ইজ ফোরহেড, নোজ অ্যান্ড চিন, সো টি জোন ইজ অলওয়েজ অয়েলি অ্যান্ড সি জোন ইজ ড্রাই। দিস ইজ দ্য মোস্ট কমন স্কিন টাইপ। আর এটা ভাইস ভার্সাও হতে পারে, কখন অনেক সেটা একটু রেয়ার হয়ে যাচ্ছে যে টি জোনটা ড্রাই হবে আর সি জোনটা অয়েলি হবে, এটা অনেক রেয়ার হয়। সো বেশিরভাগ আপনি দেখতে পারবেন টি জোন অয়েলি অ্যান্ড সি জোন ড্রাই। এখানে কম্বিনেশন স্কিন কে স্কিন কেয়ার করা মানে খুব একটা সিম্পল রয়েছে। সো আপনি একটা ভালো সোপ ফ্রি ক্লিনজার ইউজ করতে পারবেন, যেটা না হচ্ছে যেটা বেশি ড্রাই না করে আর বেশি হাইড্রেটও না করে, একটা সোপ ফ্রি ক্লিনজার, মানে স্পেশালি যেন ব্যালেন্স হয়। সো আপনার স্কিনকে ব্যালেন্স করবে। তারপরে আপনি আরেকটা জিনিস করতে পারবেন যে আপনি ইনগ্রিডিয়েন্ট যখন আপনি চেক করবেন, আপনি মনে রাখবেন যে একটা অ্যালকোহল বেসড ক্লিনজার কখনো আপনি ইউজ করবেন না। আর আপনার টোনিং হচ্ছে অপশনাল, আপনি করতেও পারেন না করতেও পারেন। আর আপনি ময়শ্চারাইজার, একটা খুব ভালো হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করবেন, সব থেকে বেস্ট হবে একটা জেল বেসড ময়শ্চারাইজার। আর আপনি সানব্লকটা মাস্ট ইম্পর্টেন্ট, লাইক ইট ইউ হ্যাভ টু ইউজ সানব্লক। সেটা হচ্ছে আপনার প্রোটেকশনের জন্য, হাইড্রেটও করে, অনেক ভ্যারাইটি সানব্লক হয়। সো কম্বিনেশন স্কিনের জন্য আমি সবসময় সাজেস্ট করি একটা ওয়াটার বেসড সানব্লক বা অ্যাকোয়া ফর্মুলেশন যা হয় সেই সানব্লকটা আপনি ইউজ করতে পারেন। আর যদি আপনি ক্রিম বেসও আপনি ইউজ করছেন, দেখলেন যদি আপনি একটা ম্যাট সানব্লক, ভালো সানব্লক, ব্রড স্পেকট্রাম থাকা সানব্লক আপনি ইউজ করতে পারলে আপনার মানে খুব ভালো মানে স্কিন কেয়ার আপনি করতে পারবেন। যেহেতু আমাদের এই মুহূর্তে মানে এত ওয়েদার চেঞ্জ হয়, কখনো গরম, আমরা জেনারেলি জানতাম বর্ষা মানে বর্ষাই হয়, বাট আজকাল দেখা যাচ্ছে বর্ষাকালেও প্রচণ্ড গরম, তো স্কিন কেয়ারটা কিন্তু ভীষণ এসেনশিয়াল। একদম, যেহেতু এই ধরনের স্কিনের ক্ষেত্রে অয়েলি এবং ড্রাই দুটোই হয়ে থাকে, সেটা আপনি বললেন, তো সেই ক্ষেত্রে মানে স্পেশাল টেক কেয়ার তো খুবই দরকার, কারণ দু ধরনেরই প্রবলেম, মানে ড্রাই স্কিনের এক ধরনের প্রবলেম ও অয়েলি স্কিনের এক ধরনের, বাট এই ধরনের স্কিনে কিন্তু দুটো সমস্যাই দেখা দেয়। তো সেখান থেকে কী করে মানে মুক্তি পাওয়া যায়? ওকে, সো এটা হয়ে যাচ্ছে যে আমি বললাম একটু এই কন্ডিশনটা একটু রেয়ার হয়ে যাচ্ছে, যে কম্বিনেশন স্কিন যে অয়েলি এরিয়াতে আছে সেটা খুব এক্সেস অয়েলি হয়ে যাচ্ছে আর ড্রাইটা খুব ড্রাই হয়ে যাচ্ছে। সেখানে আপনি কি করতে পারেন, যে অয়েলি এরিয়া আছে অয়েলি এরিয়াতে আপনি অয়েলি স্কিনের প্রোডাক্ট ইউজ করবেন, আর যা ড্রাই এরিয়াতে আপনি ড্রাই স্কিনের ইউজ করবেন। যেরকম ধরুন আপনার অয়েলি স্কিন থাকলে আপনার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হয়, তাহলে আপনি একটা স্যালিসিলিক বেসড ক্লিনজার ইউজ করতে পারেন, শুধু টি জোন যে অয়েলি এরিয়া রয়েছে সেখানে, আর যে ড্রাই এরিয়া রয়েছে সেটা এখন ক্রিম বেসড বা লোশন বেসড ক্লিনজার আপনি ইউজ করে সেই এরিয়াটাকে আপনি ব্যালেন্স করতে পারেন, একটু মাইল্ড ক্লিনজার। সেটা আপনি দুই ধরনের প্রোডাক্ট ইউজ করে আপনি ব্যালেন্স করতে পারেন। ড্রাই এরিয়াতে আপনি একটু রিচ ময়শ্চারাইজার ইউজ করবেন, আর যে টি জোন রয়েছে আপনার যা বেশি অয়েলি হয়ে যাচ্ছে, এক্সেস অয়েলি হয়ে যাচ্ছে, সেখানে আপনি একটু জেল বেসড ময়শ্চারাইজার আপনি ইউজ করতে পারেন, বা একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার আপনি ইউজ করতে পারেন।
এই ধরনের স্কিনে কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি যে খুব অল্প বয়সেই স্কিনের ফাইন লাইনস বা অনেক সময় হয় কি ডাল দেখায় স্কিন খুব, তো সেইটা থেকে মানে কিভাবে বাঁচবে বা সেটা কি করে কমানো যায়? সো যে আপনি বলছেন যে কম বয়সে আপনার ফাইন লাইন চলে আসছে, সেটা হচ্ছে প্রিম্যাচিওর এজিং। আর প্রিম্যাচিওর এজিং এর অনেক রিজন হয়। সব থেকে আগে হচ্ছে আপনার লাইফস্টাইল, আপনার লাইফস্টাইল কীরকম, আপনার খান পান কীরকম আছে, আপনি যে ফাস্ট ফুড অনেক বেশি খাচ্ছেন, আবার সেখানে চলে আসবে অ্যালকোহল, স্মোকিং, এই জিনিসটা চলে আসবে। এরকম যদি লাইফস্টাইল থাকলেও প্রিম্যাচিওর এজিং একটু তাড়াতাড়ি চলে আসে। তারপরে আপনার স্কিনে যদি নারিশমেন্ট না হয়, ভালো স্কিন কেয়ার না করলেও প্রিম্যাচিওর এজিং খুব তাড়াতাড়ি হয়। প্রিম্যাচিওর এজিংয়ের জায়গায় আপনি একটা প্রপার স্কিন কেয়ার ফলো করবেন, আপনার লাইফস্টাইল ভালো রাখবেন। আর যদি আপনার স্কিন যে কি এখানে কি হচ্ছে যে এখন লাইফস্টাইল কীরকম হয়ে যাচ্ছে যে কাজ থেকে চলে আসে এত টায়ার্ড হয়ে যায় যে স্কিন কেয়ার করার টাইম নেই, যে বলে না আমার এত টাইম নেই স্কিন কেয়ার করতে পারবো না, যে পুরো দিন যে স্কিনে এত ডাস্ট আছে, পলিউশন রয়েছে, আপনার স্কিন এত ড্যামেজ হয়েছে, অয়েল রয়েছে, সেখানে আপনি ভালো করে স্কিন কেয়ার না করে, স্কিন কেয়ার রিজিমটা ফলো না করলে আপনার কি আপনার স্কিন আর ড্যামেজ হয়ে আর তাড়াতাড়ি প্রিম্যাচিওর এজিংটা হয়ে যায়। তাহলে সেই জন্য আপনার প্রপার স্কিন কেয়ার রিজিম আপনার ফলো করা খুব ইম্পর্টেন্ট, সেটা আপনাকে করতেই হবে, আর আপনার লাইফস্টাইলটা আপনাকে ঠিক রাখতে হবে। একদমই তাই। যেটা আপনি বললেন যে আমাদের টি জোনগুলো খুব বেশি অয়েলি হয়, তো সেই ক্ষেত্রে টি জোনে অয়েলি হওয়ার কারণে পিম্পলও কিন্তু খুব বেশি, পিম্পল বা অ্যাকনে ওটা খুব বেশি দেখা যায়, তো সেটা কিভাবে কমানো যেতে পারে? ওকে, সো ওয়েন উই সে দ্যাট কম্বিনেশন স্কিন ইজ স্টার্টেড হ্যাভিং অ্যাকনে অর অ্যাকনে লাইক অ্যাক্টিভ অ্যাকনে, তো সেটা হয়ে যাবে একটা স্কিন টাইপ হয়ে যাচ্ছে আপনার কম্বিনেশন, আর স্কিন কনসার্নটা হয়ে যাচ্ছে অ্যাকনে প্রোন। ঠিক আছে, এইখানে আপনি যদি দেখছেন যে খুব বেশি হয়ে যাচ্ছে, আপনি একবার ডার্মেটোলজিস্টকে আপনি সাজেশনের জন্য একটা কনসালটেশনের জন্য আপনি ডার্মেটোলজিস্টের কাছে যেতে পারেন, আর নাহলে একটা কসমেটোলজিস্টের কাছে আপনি চলে এসে একবার কনসালটেশন করতে পারেন। এখানে অ্যাকনের জন্য আপনাকে অ্যাকনের ট্রিটমেন্ট করতে হবে, সো দ্যাট সে অ্যাকনেটা আর হবে না। আর যদি স্কিন কেয়ার বাড়িতে কী করে করতে হবে, সেটা আপনার যে প্রোডাক্টটা ইউজ করবে সেটা আপনার প্রোডাক্ট ইউজ করতে হবে আপনার অ্যাকনে প্রোন স্কিনের জন্য। অ্যাকনে সেটা হচ্ছে কম্বিনেশন তো টাইট হয়ে গেল, কিন্তু কনসার্ন হয়ে যাচ্ছে অ্যাকনে, সেখানে আপনি অ্যাকনে প্রোনের জন্য আপনাকে প্রোডাক্টটা ইউজ করতে হবে। সো ইনগ্রিডিয়েন্টস লাইক স্যালিসিলিক অ্যাসিড ইজ গুড ফর অ্যাকনে প্রোন স্কিন, বাট আগেন ইউ নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট ইউর অ্যালার্জিস, আপনাকে দেখতে হবে। যেরকম এখন মার্কেটে আপনি দেখবেন টিভিতে দেখাবে এখানে যে টি ট্রি একটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাকনে প্রোন স্কিনের জন্য, কিন্তু অনেকজন হয় যে টি ট্রি দে আর অ্যালার্জিক টু টি ট্রি, সো আপনি মার্কেটে দেখে টিভিতে গিয়ে আপনি টি ট্রি ইনগ্রিডিয়েন্ট থাকার আপনার প্রোডাক্টটা নিয়ে আসবেন, কিন্তু আপনার আবার সেই প্রোডাক্টটা স্যুট করবে না, আর আবার অ্যাগ্রিভেট হয়ে অ্যাকনেটা আর বেশি হয়ে যাবে। সো অ্যাকনে প্রোন স্কিন থাকলে একবার কনসালটেশন করানো খুব উচিত, সেই কনসালটেশনটা করে তারপরে আপনাকে আপনার স্কিনের জন্য প্রোডাক্টসটা ইউজ করতে হবে। আমাদের যে দর্শকেরা আমাদের এই মানে ভিডিওগুলো দেখেন, তাদের কিন্তু কিছু প্রশ্ন থাকে আমাদের কাছ থেকে, তো সেই প্রশ্নগুলো একটু আমরা জেনে নেব। তো আমাদের প্রথম দর্শকের প্রশ্ন। নমস্কার, আমি সোনিয়া চট্টোপাধ্যায়। তো আমি জানতে চাইছি ঘরোয়া পদ্ধতিতে কম্বিনেশন স্কিন কিভাবে ভালো রাখা যায়? ঘরোয়া টোটকা, প্রথমত পর্যাপ্ত ঘুম আর রেস্ট, মেডিটেশন, আর হচ্ছে এখন প্রচণ্ড পলিউশন রাস্তাঘাটে চলতে ফিরতে, অন্তত দিনে দুবার মুখ ধোয়া ঠান্ডা জলে, নর্মাল জলে মুখ ধোয়া, আর হচ্ছে ডাবের জল দেওয়া যেতে পারে, অ্যালোভেরার যে রস বা অ্যালোভেরার পাতা ছিঁড়ে সেটা মুখে লাগানো যেতে পারে র, ব্যাস সেগুলো সিম্পল ঘরোয়া টোটকা, এগুলো করতেই পারেন। আপনি একটা সিম্পল মানে যে একটা অর্গানিক যদি আপনি পাওয়া যায় চন্দন পাউডার, সেটা দিয়ে আপনার একটু কুকুম্বার জুস দিয়ে মিক্স করে সেটাও আপনি মুখে লাগিয়ে 10 মিনিটস রাখে আপনি ওয়াশ অফ করতে পারেন, সেটাও একটা খুব ভালো হোম রেমেডি হয়। আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা একবার জেনে নিই। নমস্কার, আমার নাম সংযুক্তা কর্মকার। আমাদের ফেসিয়াল বা স্কিন মাসাজ করতে মানে কতটা স্কিন আমাদের ভালো রাখতে কার্যকর? একদমই কার্যকর, কারণ মাসাজ দিলে আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়, আর আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা সেটাও ঠিক হয়, তাহলে মুখে কোনো টক্সিক জমা হয় না।
তো রেগুলারলি ম্যাসাজ ফেসের জন্য ভীষণ ভালো, স্কিন গ্লো করতে ভীষণ সাহায্য করে। আমাদের যে মাসল হয়, ফেস মাসল হয়, সেই মাসলটা টোন হয়। যেরকম আপনি যে এক্সারসাইজ করছেন, আপনি জিম গিয়ে এক্সারসাইজ করছেন, আপনার বডি আপনি টোন করতে পারছেন, কিন্তু ফেসের জন্য তো একটা ম্যাসাজের দরকার হয়। সেখানে যে ফেস ম্যাসাজ হয় সেটা হেল্প করে ফেস মাসলকে টোন করার জন্য, হেলদি রাখার জন্য। আর এখন ম্যাসাজের এত টেকনিক চলে এসেছে যে আপনি বলতে পারেন দ্যার ইজ গোয়াশা ম্যাসাজ টেকনিক, দ্যার ইজ ফেস ইয়োগা থেরাপি, আর অনেক মানে ম্যানুয়াল লিম্ফ্যাটিক ড্রেনেজ। ম্যানুয়াল লিম্ফ্যাটিক ড্রেনেজ দিয়ে আপনি যে ফেসের যে টক্সিন হয়, আমাদের লিম্ফ্যাটিক যে ড্রেনেজ হয়, সেটা ম্যানুয়ালি ম্যাসাজ করে লিম্ফকে ড্রেন করা আপনি হেল্প করতে পারেন। সেটা লিম্ফ্যাটিক ড্রেন, লিম্ফ ড্রেন করলে কি হয়, ফেসে খুব ন্যাচারাল একটা গ্লো হয় আর টক্সিনটা ড্রেন হয়। তাহলে আমরা এতক্ষণ কথা বলছিলাম রজনী এবং মৌমিতার সাথে, এবং জানলাম যে আমাদের কিন্তু শুধু স্কিন কেয়ার করলে হবে না, প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের স্কিন টাইপটা কি, তবেই আমরা একটা প্রপার কেয়ার নিতে পারবো। এরকমই বিউটি কথার নতুন নতুন এপিসোড দেখতে নজর রাখতে হবে প্রত্যেক মঙ্গল এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 3টের সময় শুধুমাত্র জিও বাংলার পর্দায়। ধন্যবাদ। ধন্যবাদ।